আমি নরণ সিং বলছি আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো করাচ্ছি আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছি ওই পদ্ধতিগুলো খুব সহজ পদ্ধতি আমার পদ্ধতিগুলো তোমরা ফলো করো এবং ওয়াচ করো দেখবে ওয়াচ করলে দেখতে পাবে খুব সহজেই অঙ্কগুলো করা আছে সেই জন্য আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করলে তোমরা সহজেই আমার ভিডিওগুলো পেয়ে যাবে এখন আমি তোমাদেরকে পনেরো অঙ্কটা করাচ্ছি পনেরো অঙ্কটা বলে যে মৌসুমিতে বাড়ির হল ঘরের দৈর্ঘ্য পোস্তের অনুপাত হচ্ছে নয় ইন্টু পাঁচ পরিসীমা একশো চল্লিশ মিটার মেঝেতে পঁচিশ ইন্টু কুড়ি সেন্টিমিটার আকারে টালি বসাতে প্রতি একশো টালিতে খরচা হয় পাঁচশো টাকা তাহলে মৌসুমিদের হল মেজের মৌসুমিদের হল ঘরে মেজেতে চালি বসতে কত খরচ হবে এখন মৌসুমিদের হল ঘরের আয়তকার হল ঘরের দৈর্ঘ্য পোস্তর অনুপাত হচ্ছে কত নয় ইনস্টু পাঁচ মনে করলাম আনুপাতিক দুপোক এক্স তাহলে দৈর্ঘ্য নাইন এক্স পোস্ত ফাইভ এক্স তাহলে পরিসীমা টু ইন্টু নাইন এক্স প্লাস ফাইভ এক্স তাহলে নয় পাঁচ চোদ্দো চোদ্দ নয় আঠাশ এক্স আটাশ এক্স দুল্টো একশো চল্লিশ এক্সো উল্টু পাঁচ তাহলে দৈর্ঘ্যভাবে কত পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার আর পোস্ত হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পঁচিশ মিটার এখন কী হচ্ছে ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ গুণিত পঁচিশ তুমি গুণ করবে এগারোশো পঁচিশ বর্গ মিটার আবার একটি টালির দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার মানে পঁচিশ বাই একশো মিটার আর একটি টালির পোস্ত হচ্ছে কুড়ি সেন্টিমিটার মানে কুড়ি বাই একশো মিটার তাহলে এখন একটি টালির ক্ষেত্রফল কত কুড়ি বাই একশো গুণিত পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো কিন্তু কুড়ি বাই একশো করো তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে কথা হচ্ছে দেখবে ওয়ান বাই কুড়ি হচ্ছে ওয়ান বাই কুড়ি বর্গমিটার একটি টালির ক্ষেত্র পাচ্ছে ওয়ান বাই কুড়ি বর্গমিটার এখন টালি লাগবে কত এগারোশো পঁচিশ ভাজিত ওয়ান বাই কুড়ি তার মানে এগারোশো পঁচিশ গুণিত কুড়ি এই এই টালিটা লাগবে এতগুলি টালি লাগবে এখন একশোটি টালির দাম কত পাঁচশো টাকা একটি টালির দাম পাঁচশো বাই একশো আর এগারোশো পঁচিশ গুণিত কুড়িটি টালির দাম পাঁচশো বাই একশো গুণিত এগারোশো পঁচিশ গুণিত কুড়ি কাটাকাটি করো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলো তাহলে পাঁচ কুড়িংশ একশো আর এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশকে একশো দিয়ে গুণ করলে এগারোশো পঁচিশ এগায় দুটো শূন্য টাকা